প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি, এই স্লোগান নিয়ে নাটোরের লালপুরে শতভাগ ভর্তি ও উপস্থিতি এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে দুই দিনব্যাপী শিক্ষামেলা ও সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল। বিকেলে লালপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শিক্ষামেলার আয়োজন করা হয়। এই শিক্ষামেলার সমাপনী আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বাণী দূতির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান সহ আরও অনেকে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।